আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া نستাইনুহু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ فقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله الحمد لله إن شاء الله আমরা আজকে সূরা নাস এটা পড়বো ইনশাল্লাহ। তো এই যে এখান থেকে আমরা একটু প্রথমে একটু তেলাওয়াত করি, এবং এখানে আল্লাহ তাআলা বলতেছেন: কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়িসু في صدور الناس من الجنة والناس. الحمد لله. এখন এই যে আমরা যে কুল আউযু বিরাব্বিন নাস এগুলো পড়লাম, এগুলো এখন আমরা একটু দেখি যে কুল যে শব্দটা এটা কি ইসিম ফেল নাকি হরফ? ফেল স্যার, মানে মাজুম ফেল, রাইট, ফেল ফেল, তাই না? এখন এই যে স্যার। কুল, এখান থেকে আমরা সহজেই বুঝতে যে এটা কি ফেলের মধ্যে আমরা কয়েকটা ক্যাটাগরি পাই না, তাই না? ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর, ফেলে নাহি। এখন এটা কোন ধরনের ফেল? ফেলে মাদি আমর নাকি ফেলে 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 আমর? আমর ফেলে ফেলে আমর আমর, মাশাআল্লাহ, ফেলে আমর এটা। এরপরে এটার অর্থ কি কুল? বলো বলো। বলো বলো এরপরে এখানে পাই আমরা হচ্ছে আউযু, এই যে আউ এটা ইসিম ফেল নাকি হরফ? ফেল স্যার, ফেল ফেল, স্যার, তাই না? এখন ফেল, মুদারে ফেলুন মুদারে, তাই না? স্যার, আমরা করেছিলাম আগে ফেলের মতো মুদারে গুলো মারফু, মানসুব, মাজজুম হয়। এখানে এটা কি ফেলে মুদারে মারফু? মারফু স্যার, মারফু এটা হচ্ছে মারফু, তাই না? কারণ ইতিহাস মারফু রয়েছে, এটা হচ্ছে দম্মা। কারণ আমরা যদি ফেলে মুদারে গুলো দেখি, দেখি তখন আমরা ফেলে মুদারে গুলোতে দেখব যে ফেলে মুদারে গুলোর মাঝে 14টা শব্দ, তাই না? 14টা শব্দের মধ্যে দেখবেন 5টা শব্দের শেষে যে 5টা সিগা রয়েছে, 5টা শব্দের 5টা সিগার শেষে দম্মা আছে, দম্মা, দম্মা, আর 9টা শেষে নুন যুক্ত রয়েছে। এখন যখন কোনো একটা ফেল, এই যে ফেলে মুদারে যখন মানসুব বা মাজজুম হয়ে যাবে, তখন এই শেষের যে নুনগুলো 9টা থেকে 7টার মাঝে নুনগুলো ড্রপ হয়ে যাবে, যে জায়গায় দম্মা ছিল সেখানে যজম যখন মাজম হয়ে যাবে হয়ে যাবে, মানসুব হইলে ফাতা হয়ে যাবে, তাই না? যেটা আমরা সহজে পড়েছিলাম স্যারের সাথে, যেখানে যজম দেওয়া যায় যজম দেন, বাকি নুন ফেলে নুন দেন, ফেলে দেন, বিজা কানুন পরে না, করে না। না এবং আব্দুল না। তাহলে যজম যেখানে, এই যে ঠিক মানসুবের ক্ষেত্রে যেখানে জবর দেওয়া যায় জবর দেন, বাকি নুন ফেলে দেন, ফেলে দেন, বিজা কানুন পরে না, তাহলে জবর দেওয়া যাবে কোথায়? ওই যে পেশ পাঁচটা যেখানে আছে স্যার। যেখানে পেশ রয়েছে, রাইট? তাহলে এখান থেকে আমরা সহজে বুঝতে পারলাম যে এই যে আমরা যে আউযু যেটা পাচ্ছি, এটা হচ্ছে একটা ফেলুন মুদারেউন। এখন ওই যে আমরা আনা, আউযু নাহনু, নাউ, নাউযু আনতা, তাউযু তাউজিনা তাউযিনা, হুয়া, ইয়াউযু ইয়া, তাউযু, তাউযু হিয়া তাউযু। তাউযু এই যে আউযু, এটা হচ্ছে একটা ফেলুন মুদারে। এখন ফেলে মুদারে গুলোর মাঝে কি থাকে? প্রত্যেকটা ফেলের মাঝে তার একটা দুয়ার থাকবে, তাই না? ফাইল, তাহলে এখানে একটা দুয়ার থাকবে, ফাইল। এখন বলুন তো, এই যে আউযু এর দুয়ার কি? বেশ ওয়াও, ওয়া না, আনা, তাই না? আনা, জি স্যার, আনা। এখান থেকে আমরা এই গ্রামারটা একটু দেখে নেই।
এই যে দেখুন এখানে যে ফেলে মুদারের যে 14টা আমরা করলাম না, এই জি ফেলে ওস্তাদ। মুদারের ক্ষেত্রে যে 14টা আমরা করেছি, এই 14টার মধ্যে মনে রাখবেন এই যে এখানে দুইটার ক্ষেত্রে আমরা ফেলে মাজিতে কি পড়েছিলাম, ফালা এবং ফালাত, হুয়া এবং হিয়া, এর এগনেস্টে যে সিগা গুলো আছে এগুলোর ক্ষেত্রে তারপরে যে ফাইল, সেই ফাইলটা কি থাকতে পারে, দিতে পারবো এখানে একটা ফাইল থাকতে পারবে, এখানেও ফাইল থাকতে পারবে। তোকে এই দুইটা যদি না থাকে তাহলে এখানে একটা হিডেন থাকবে হুয়া, এখানে হিডেন থাকবে হিয়া, তাই না? এখানে হিডেন থাকবে হিয়া। সিমিলার এই মুদারের মাঝেও ইয়াফালু এবং তাফালু, এই দুই জায়গায় ফাইলটা হিডেন থাকতে পারবে ফেলে মাজির মতো, তাই না? ফেলে মাজিতে কিন্তু হুয়া এবং হিয়া ছাড়া বাকি সবগুলোতেই তার ফাইলটা ফেলের সাথেই সংযুক্ত রয়েছে, বুঝতে পারলেন? আর ফেলে মুদারেতে পাঁচটা জায়গায় ফাইলটা হিডেন থাকবে, পাঁচ জায়গায়। একটা হচ্ছে যে ইয়াফালু, তাফালু, হুয়া এবং হিয়া, আরটা হচ্ছে এই যে তাফালু আংতা, আংতার ক্ষেত্রে, হ্যাঁ এই যে আংতা, আংতার ক্ষেত্রে হিডেন থাকবে। এরপরে হচ্ছে যে আনা, আফালু এবং নাফালু, বুঝতে পারলেন? আফালু এবং নাফালু। আচ্ছা আরেকটা জায়গায় থাকবে, ওকে। তাহলে এখান থেকে আমরা কয়টা পেলাম, এক দুই তিন চার এবং পাঁচ, এই পাঁচটা জায়গায় হিডেন থাকবে সব সময়। এখন ইয়াফালুর মাঝে কি থাকবে বলো, হুয়া। তাফালুর মাঝে হিয়া, এই হ্যাঁ, এর ফলে তাফালুর মাঝে আনতা, আনতি আনতা আনতা, আনতা, আনতি হ্যাঁ আনতা। আফালুর মাঝে আনা আনা, আনা না নাফালুর আনা মাঝে ফাল নাহনু নাহ, নাহনু রাইট। এখন দেখুন এখানে আমরা কোন প্যাটার্নে পাচ্ছি, আনা আউজু পাচ্ছি না? জি স্যার তাহলে আনা আউজু যদি যদি পাই, তাহলে আনা এই যে আউজু, এটার মাঝে হিডেন ফাইল কোনটা, আনা আনা। আনা সকলে আলহামদুলিল্লাহ, এটা জি স্যার এখানে আনাটা, শুকরিয়া। তাহলে আনা আউজু, তাহলে আউজু অর্থ আমরা জানি, আউজু অর্থ হচ্ছে আমি আশ্রয় আশ্রয় চাই চাচ্ছি, রাইট। এরপর আমরা এখানে বলছি বি, এই যে বি, বিটা কি হারফুল জার প্রিপজিশন, তাহলে হারফুল, হারফুল জার এর কাজ কি, তারপরে নাউনকে বা তার মাজরুর করে দেওয়া মাজরুর করে দেওয়া, এটাকে মাজরুর করে দেয়। এখানে মাজরুর করলো কি, করছে রকি মাজরুর করেছে, রাইট, এখানে মাজরুর করে দিল। তাহলে এটা হয়ে গেল যে বি হারফুল জারের মাজরুর। এরপরে শব্দ আছে আন্নাসি, এখন এই যে আন্নাসি শব্দটা ইসিম, ফেল নাকি হরফ, ইসিম আসসার ইসিম, ইসিম তাই না? এটা কেমন ইসিম, মারিফা নাকি নাকিরা? মারিফা এই যে আলিফ লাম যুক্ত হতে এটা মারিফা হয়ে গেল, তাই না না? মারিফা ইসিম। মাফের মারিফা ইসিমটা কি মারফু, মানসুক নাকি মাজরুর? মাজরুর, মাজরুর মাজরুর। এখন মাজরুর হয় কয় কারণে, একটা ইসিম, দুই কা একটা হচ্ছে মু আলেফ মাজরুর আর একটা হচ্ছে ওই যে এক নম্বর হচ্ছে মুদাফ ইলাই থাকবে দুই কার মুদাফ ইলাইহি হলে আর তার আগে মুদাফ তার হারফুল জার থাকে বি জারুন ও থাকা। মাজরুরুন এখন আমরা এখানে দেখি, তাহলে এখানে তো আন নাস এই শব্দটির পূর্বে কি নাই, হারফুল জার আছে না না? স্যার না স্যার তাহলে এখানে নিশ্চিত এটা কি মুদাফ ইলাই মুদাফ ইলাই। এখন মাজরুরটা আমাদেরকে আইডেন্টিফাই করা খুব সহজ, যদি দেখবেন যে যদি পূর্বে মুদাফুন হারফুল জার না থাকে তাহলে সেটা নিশ্চিত মুদাফুন ইলাই। এখন যদি এটা যদি হয় মুদাফুন ইলাই, তাহলে তার পূর্বেরটা কি হবে, মুদাফ মুদাফ এখন মুদাফ শব্দের মাঝে আল থাকে না, তানবিন থাকে না, দেখেন তো এটা আল তানবিন আছে না না, আল তানবিন নাই। তাহলে আসতে বোঝা গেল যে বি এটা হারফুল জার, এরপরে রব্বি যে শব্দ এটা হচ্ছে মুদাফ, তাই না? ইউস্তাদ মুদাফুন ইলাই। এখন এই মুদাফ মুদাফুন ইলাই মিলে বি হারফুল জারের মাজরুর, এভাবে আমরা বলতে পারবো, অথবা চাইলে এটাকে মাজরুর ধরে এটাকে মুদাফুন ইলাই বলে দিতে পারবো, বুঝতে পারলেন? মানে প্রত্যেকটা শব্দ আমরা এই বুঝতেছি কিনা, তাই না? আমরা খুঁজি এখন, আমরা এই যেটা পড়লাম এটা একটু আমরা একটু কর্পাস থেকে দেখি। এই যে দেখুন এখানে আমরা কর্পাসে যদি আসি, যেমন কুল, এই যে কর্পাসের নিয়ম হচ্ছে, আমরা তো নিয়ম জানি কর্পাসে কিভাবে লেখা হয়, তাই না? কর্পাসের পরেরটাকে বলে দেওয়া হয়,
অর্থাৎ এই যে এই শব্দটা তার পরের শব্দ বিবেচনা এটা কি অবস্থায় আছে এটাকে বলে দিবে। হ্যাঁ, এই যে আউজু এটা তার পরের দিকে কি আছে এটা বলে দিবে। এখানে দেখুন তাহলে কি বলে দিল, ব্লার করে লেখা আছে হচ্ছে আংতা। তাহলে আংতাটা মানে হিডেন, এখানে হিডেন আছে তাই না। এখন আংতাতে ইয়েস স্যার, আংতাকে বলা হচ্ছে তুমি বলো তাই না, ফাইল। ফাইল। তাহলে আংতা যদি হয় ফাইল তাহলে এটা কি হবে, ফেল হবে তাই না নিশ্চিত। এখন ফেল হবে, এখন কেমন ফেল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা একটা ফেল অন আমর, আমরের ফেল এটা, বুঝতে পারলেন? ওকে, তাহলে এখান থেকে বুঝি আমরা আউজুটা বলে দিল এখানে, এই যে আনাকে বলা হচ্ছে ফাইল। আনার আনাটা কি এখানে আছে নাকি উজ্জ্ব? তাহলে আউজুটা একটা ফেল, যেহেতু তার ফাইল বলে দেওয়া হচ্ছে। এরপরে যে বি রব্বি নাস, এই যে দেখুন এখানে রব্বিকে বলা হচ্ছে মাজরুর। রব্বি যদি হয় মাজরুর তাহলে বিটা কি হবে, প্রিপজিশনাল হারফুল জার, এখানে যে আন নাস এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে মুদাফুন ইলাই ইলাই তাই না। যদি এটা মুদাফুন ইলাই হয় তাহলে এই যে রব্বিটা কি হবে, মুদা। মুদাফ। তাহলে কর্পাসের নিয়ম হচ্ছে পরের শব্দটা বলে দেয়, পূর্বেরটা বলে না। তখন আমরা পরেরটা যখন বুঝে গেলাম তখন পূর্বেরটা এমনিতে বুঝবো তাই না। যদি মুদাফুন ইলাইহি পাওয়া যায় তাহলে তার পূর্বেরটা কি হবে, মুদাফ। মুদাফুন, রাইট। এইভাবে এইভাবে আমরা বাকিগুলো দেখতে পারবো। যেমন এখানে এরপরের শব্দ যদি আমরা দেখি, তার আগে আমরা এখান থেকে দেখে আসি মালিকিন নাস, এই যে মালিকি তাই না, Yes, sir. মালিকি শব্দটা প্রথমে, এই মালিকি শব্দ এটা কি ইসিম ফেল নাকি হরফ? ইসম ইসম মালিকুন তার ইসম 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 তাহলে ইসিমের নরমাল ব্যবহার আমরা তো জানি, ইসিমটা নরমাল ভাবে কি হয়, মারফু মারফু হয় মারফু হবে সিফাত। দুই ধম হওয়া উচিত, এরকম হওয়া উচিত। কিন্তু এখানে আমরা পাচ্ছি কি মাজরুর তাই না, জি স্যার, যুক্ত কেন বলুন তো, এটা হচ্ছে সিফাত। রব্বুর সিফাত, এই যে রব্বুস রব্বের সিফাত। রব, রবের সিফাত তাই না, জি স্যার, রবের সিফাত। এখন সিফাত এবং মাউসুব যেহেতু একই রকম হয় এজন্য এখানে রব্বি যেহেতু মাজরুর এজন্য মালিকিটাও মাজরুর তাই না, জি স্যার, আমরা বুঝলাম। এখন এই যে আন্নাস এই শব্দটা এখানেও মাজরুর, আন্নাস এটা একটা মারিফা শব্দ তাই না। জি স্যার, এখানে ডেভেল মারিফা সাইনটা কি, আলিফ লাম, এটা হচ্ছে আল। তাহলে মারিফা সাইনটা বুঝে গেলাম আমরা। এখন এই যে এই শব্দটা আমরা মাজরুর অবস্থায় পাচ্ছি, তাহলে এখানে তো মাজরুর হয়েছে, মাজরুরটা দুই কারণে হয়, হয়তো বা মুদাফুন ইলাইহি কারণে হবে অথবা মাজরুর হওয়ার কারণে হবে তাই না। এখানে যদি এটা যদি হয় মুদাফুন ইলাইহি তাহলে তার পূর্বের শব্দটা কি হবে, মুদাফ। তাহলে মুদাফ শব্দের মধ্যে আল হয় না, তানবিন হয় না, বুঝতে পারলাম। ইলাহি এই শব্দটা এটাও মুদাফ, এটা সিফাত, এটা মুদাফ, রব, ইলাহি এটাও রবের সিফাতুন, সিফাত, ইলা, ইলাহি হলো, না হলে তো ইলাহু হওয়া উচিত তাই না। ইলার পরে ইয়েস আর নাস বিবেচনে এটা হচ্ছে মুদাফ এবং আন নাস মুদাফুন ইলাই। এ পর্যন্ত আমরা ক্লিয়ার না, জি এই ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে যদি আমরা বুঝতে থাকি তাহলে বুঝবো। তাহলে এখান থেকে অর্থ দেখি এবার আমরা, যেমন কুল, কুল মানে তুমি বলো, বলো আউযু আমি আমি আশ্রয় চাই, চাচ্ছি বিরব্বি নাসি, তাহলে মুদাফুন ইলাই থেকে অর্থ করি বিরব্বি মানুষের কি, মানুষের মানুষের রব, রবের রবের কাছে কাছে নিকটে। হ্যাঁ, আছে মানুষের রবের কাছে আর কার কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের, মানুষের মানুষের মালিক, মালিক, ইলাহিন নাস মানুষের ইলার কাছে। মানুষের ইলার কাছে, মানুষের উপাস্যের কাছে, ইলার কাছে, রাইট। মাশাআল্লাহ, আহসান। তুমি এরপরে দেখুন এই যে মিন শাররিল, তাহলে মিন, মিনটা কি ইসিম হারফুল জার, জার, হারফুল জার হারফুল জারি, হারফুল জার কি করবে, পরের ইসম কে মাজরুর করে দিবে, পরের ইসম কে ইসিমকে মাজরুর মাজরুর করে দিবে। পরের ইসিমটা। তাহলে এই যে শাররিল শব্দটা একটা নাউন তাই না, এখানে মাজরুর করে, এবং এখানে আল এবং তানবিন নিয়ে, তাহলে এটা কি, মুদাফ, 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 তাহলে তারপরে শব্দটা কি হবে, মুদাফুনিল্লাহ, মুদাফ। তাহলে এটা তো বুঝলাম, এটা মুদাফুন কথা ইলাই বলতে বুঝতে মানে হলো এখানে আর মাজরুর, না ঠিক আছে স্যার। এটা হলো মুদাফুন ইলাহির কারণে মাজরুর হয়েছে। ওই যে ওটার মধ্যে মেশিন লাগাই দেবো তো,
আচ্ছা শুধু একটা ধরো প্রশ্ন ইংলিশ একটু, এখানে নিছে, এখানে কেউ জি স্যার প্লিজ স্যার বলুন তো মাশাল্লাহ। উস্তাদ ওই যে সিফাত আর বাদল কি একই জিনিস উস্তাদ? না সিফাতের বাদল একই জিনিস না, সিফাত আর উস্তাদ বাদল একই জিনিস না। কেন একই জিনিস না এটা একটু 1 মিনিট একটু আপনাদেরকে দেখাই দিই, তাহলে আমরা আপনারা বুঝবেন। ওই যে কোরআন কর্পাসে ওই মালিকিন নাসকে বাদাল হিসেবে দেখানো তো, তাই কোরআন কর্পাসে অনেক জায়গায় একটু এদিক সেদিক হয়, মানে সিফাত আর বাদাল একই জিনিস না। হ্যাঁ একটু পার্থক্য আছে, সিফাত এবং বাদালের মধ্যে একটু পার্থক্য আছে, এটা আমরা আরো সামনে আরো বেশি ক্লিয়ার হব। এখান থেকে মনে রাখবেন বাদাল তা হচ্ছে দুইটা শব্দ থাকবে তাই না, যেটা হয় তাকে মানে একটাকে হচ্ছে একদম মুখ্য উদ্দেশ্য যেটা, হ্যাঁ যেমন আমরা একটা এখান থেকে দেখি একটা উদাহরণ, দুইটা শব্দ দেখি এখান থেকে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি লিখলাম হচ্ছে আবু আফসিন তাই না, ও জুস্তা মারু, এই যে দুইটা শব্দ দেখুন এখানে আবু হাফসিন ওমারু, দেখতে পাচ্ছেন সকলেই আবু জুস্তা হাফসিন ওমারু। এখন এই যে আবু হাফস যে উমার একই ব্যক্তি না, একই ব্যক্তি আবু হাফস যে উমারও সেই, এই জন্য এখানে এই যে উমারটাকে বলা হচ্ছে বাদাল এবং আবু হাফস এটা হচ্ছে মুবদাল মিনহু। বাদাল এবং মুবদাল মিনহুর ক্ষেত্রে মনে রাখবেন মুবদাল মিনহুকে শুধুমাত্র ভূমিকা স্বরূপ উল্লেখ করা হয়, আর এখানে মূল উদ্দেশ্য হচ্ছে বাদালুন, এখানে উমরটা হচ্ছে মূল উদ্দেশ্য তাই না, Yes, sir. বুঝতে পারলেন? Yes, sir. এইটা থাকবে। কিন্তু যদি আমরা এই যে সিফাত মাসুব যেমন দেখলাম কিতাবুন জাদিদ জামিলুন, একটি জামিল নতুন একটি সুন্দর কিতাব, কিতাব সুন্দর বই এই যে কিতাবুন এটা কি এখানে ভূমিকা স্বরূপ উল্লেখ করা হয়েছে, জামিলটা কি মূল বিষয় নাকি দুইটাই? দুইটাই আলাদা দুইটাই, আলাদা এখানে দুইটাই মূল বিষয় তাই না, এখানে দুইটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য এখানে এই বাক্যের। তাহলে মুবদাল মিনহু এবং বদলের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে মুবদাল কিনহু বদলের ক্ষেত্রে কি বদল যেটা যে শব্দটা বাদালুন এটাই হচ্ছে বাক্যের মুখ্য বল। উদ্দেশ্য, কিন্তু এই তার পূর্বের যে মুবদাল মিনহু সেটাকে ভূমিকা স্বরূপ উল্লেখ করা হয়, আর মাউসুফ সিফাতের ক্ষেত্রে দুইটাই বাক্যের মুখ্য উদ্দেশ্য হয়। বুঝতে পারলেন? এবার এখন এখান থেকে দেখুন আমরা এখানে পড়তেছি হচ্ছে রব্বিন নাস মালিকিন নাস, এই যে শব্দগুলো এখানে রব, তাহলে যদি আমরা এখানে এই যে মালিকিকে বাদাল হিসাবে ধরি তাহলে এখানে রবকে বলা হচ্ছে কি, রবকে কি এখানে ভূমিকা হিসেবে আনা হয়েছে নাকি এটাও বাক্যের না মূল ওস্তাদ উদ্দেশ্য? ওটাও গুরুত্বপূর্ণ ওস্তাদ, এটাও গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ তাআলার নাম তাই না, তাহলে দুইটাই তো অনেক মুখ্য উদ্দেশ্য, তাহলে এখানে কি বাদাল বলার কোনো সুযোগ আছে না আছে নাই তাই না? এখানে এই জন্য জুস্তাদ এখানে এই মালিকি শব্দটা সিফাত হিসাবে ধরতে হবে। এখন আমরা আরো কিছুদিন আরো কিছু পরে ইনশাল্লাহ আর একটা পার্থক্য পড়ব, সেই পার্থক্য থেকে তখন আমরা আরো ক্লিয়ার হব যে কোন শব্দগুলোকে আমরা বদল বলতে পারবো, কোনগুলোকে সিফাত বলতে পারবো, আর কোনগুলোকে দুইটাই বলতে পারবো। হ্যাঁ এই বিষয়টা জি ইনশাল্লাহ ওস্তাদ সামনে কোন একটা ক্লাসে আমরা করবো ইনশাল্লাহ। আজকে এখন একটু আমরা বেশি কনফিউশন হয়ে যাবো এটা বললে, এই জন্য আজকে আমরা এটা স্কিপ করি, ইনশাল্লাহ সামনে যদি আমরা এটা পড়ি তখন আরো বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ আমরা, তাই না? জি ওস্তাদ শুকরিয়া। তাহলে এখানে দেখুন এই যে আল ওয়াসওয়াস এবং আল খান্নাস এই দুইটা শব্দ ইসিমের কয়টা বৈশিষ্ট্য পড়েছি আমরা বলুন তো? চারটা চারটা। চারটা, 1 নাম্বার জেন্ডার মানে জেন্ডার, 2 নাম্বার আর্টিকেল, আদাদ নাম্বার, আচ্ছা আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল, জেন্ডারের জি তাই না, আর্টিকেল এ, এ বা এরপর আদাদ নাম্বার, নাম্বার নাম্বার এন, ইরা তারপরে ইরা, ইরা, রাইট। হ্যাঁ এই যে ইয়েস গান বলে ব্যবহৃত। জেন্ডার আর্টিকেল নাম্বার ইরাব, তাহলে এখানে এই 4টারই মিল পেলাম আমরা তাই না, জি এই 4টার মিল যদি পাওয়া আর্টিকেল যায় নাউনের মাঝে তখন সেটা কি হয়, মাউসুফ সিফাত হয় তাই না। জি তাহলে এখানে এই যে আল ওয়াসওয়াস এটা হচ্ছে মাউসুফ, আল খান্নাস সিফাতুন, মাউসুফ এবং সিফাতুন মিলে এই যে শারলি যে ছিল শারলির মুদাফুন ইলাই,
এটা বুঝতেছেন দুইটা এভাবে? মিলে। জি 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 ওস্তাদ, জি ওস্তাদ জি, শুক্রিয়া। তাহলে এটা হচ্ছে স্যার মিন হারফুল জার, তখন এই যে সারি মুদাফ, এবং এই দুইটা মিলে মুদাফ নিলাই, তাই না? মুদাফ মুদাফ নিলাই মিলে মিন হারফুল জারে মাজরুর, মাজরুর। বুঝতে পারলেন এটা? জি ওস্তাদ, বুঝতে পেরেছি এই বিষয়গুলো আমরা বুঝতেছি সকলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া। জি এরপরে ওস্তাদ, দেখুন এই যে আল্লাদি শব্দটা, আল্লাদিটা কি? আল্লাজি স্যার সিলা নাকি যেন বলছে, হ্যাঁ, ইসমুল মাউসুল করেছিল, জমিরুল ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল, রাইট, রিলেটিভ প্রনাউন। জি স্যার, ইসমুল মাউসুল, ইসমুল রিলেটিভ। মাউসুল। এরপর ইউয়াস উইসু, ইউয়াস উইসু, জি ওয়াসওয়াসা দেয়, ওয়াস ওয়াসা, ইউয়াস উইসু, এটা কি? ফেরে মুদারে, এটা ফেলে মোদার, এখানে ফেরে কত নম্বর মুদারে। ফর্ম থেকে আসলো এটা? ইউয়াস উইসু, এটা হচ্ছে, ফর্মগুলো আমাদের এটা তো একটু মাথায় নিয়ে আসতে হবে, তাই না? আমরা ওই যে আমরা দেখুন এখানে পড়েছিলাম, আমরা তো সুলাসি মুজাররদ পড়েছি, এটা এটা ফর্ম ফোর স্যার, আক্রমা ইকরিমু এই যে না, না, এটা হ্যাঁ ফর্ম টেন, আসারা ইউবাসিরু, ইউবাসিরু। জি স্যার, আমরা যে থ্রি ফর্ম রুট টু, লেটার থেকে পড়েছিলাম কিছু, আর পড়েছিলাম ফোর ফোর রুট লেটার থেকে ফোর রুট রুট আসে, লেটার। তাই না? তাহলে যে ওয়াস ওয়াসা যেটা আমরা বললাম, এটা কি ফোর রুট লেটার, তাই না? জিওস স্যার, ফোর রুট লেটার, জিওস তাহলে ওয়াস ওয়াসা, ইউয়াস উইসু, ওয়াস উইসু, ইউয়াস উইসু, তাহলে ইউয়াস উইসু এটা ফেল ওর মোদার, এখন এটা কি দাঁড়ান, মারফু মানসুব নাকি মাজজুম? মারফু স্যার। মারফু, এই যে এখানে যেহেতু দম্মা রয়েছে, তাই না? তাহলে জিওস এটার ফাইল কি হবে? এটা হুয়া স্যার, ইউয়াস উইসু, হুয়া, হুয়া রাইট। ফি হুয়া, ফি মধ্যে, হারফুল জার, হারফুল জার, হারফুল রাইট। জার, সুদুরি আল নেই তানবিন নেই, তাহলে এটা কি? মুদাফ, 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 আন্নাস, মুদাফ নিলাই। তাহলে ফি সুদুরি নাস, মুদাফ মুদাফ নিলাই মিলে ফি হারফুল জারে জির মাজরুর, জার মাজরুর, মাজরুর, রাইট। মুদাফ মুদাফ নিলাই মিলে মাজরুর, যার মাজরুর মিলে তখন এটার সাথে কিছু একটা সম্পর্ক যুক্ত হয়ে যায়, হ্যাঁ, জারু রাইট। মাজরুর। তাহলে এখান থেকে ইসমুল মাসুল এবং এইগুলো আমরা দেখলাম। এরপরে মিন, এটা হারফুল জার, আর জান্নাতি, জান্নাতি হ্যাঁ, ইসম স্যার, ইসম, এটা একটা ইসিম, এবং এটা কি অবস্থায় আছে, মারফু মানসুব নাকি মাজরুর? মাজরুর, মিনের জন্য, মাজরুর অবস্থা কেন হইলো মাজরুর? মিনের জন্য। মিন থাকার, হারফুল জার থাকার কারণে। এরপরে ওয়াও, এই যে ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে এবং, তাহলে এটা কি হরফ? হুরুফুল আথ, হারফুল আত, হুরুফুল আথ, রাইট, হারফুল আত বা কনজাংশন, তাই না? জি জি। স্যার, এরপরে আন্নাস, এটা কি ইসিম ফেল হরফ? ইসম, এটা ইসিম, এসএম, এখানে এটা কি হয়েছে মাজরুর, তাই না? মাজরুর। জি, জি স্যার, মা তো মাজরুর ভুনালাই, এটা মাতুফ, এবং এই যে এটা হচ্ছে মা তো, মাতুফুন আলাই, হ্যাঁ, মা তো ভুনালাই। জি স্যার, মাতুফুন আলাই এর এরাব একই হয়, জি স্যার, এই জন্য এখানে এটা হয়ে গেল আন্নাস। নমস্কার। এখন এই সুরাটা আমরা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙ্গে ভেঙ্গে বুঝতেছি, আলহামদুলিল্লাহ সকলেই, আমরা এখানে আলহামদুলিল্লাহ, আমরা এখানে প্রায় 18 জনের মতো আছে, আলহামদুলিল্লাহ সকলেই বুঝতেছেন এইভাবে, জি ওস্তাদ, শুক্রিয়া। এইভাবে আপনাদের কেমন লাগে পড়তে, আলহামদুলিল্লাহ বলুন তো? আলহামদুলিল্লাহ ভালো লাগে, কারণ আমি বুঝতেছি। জি স্যার, বোঝা যাচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ, ওকে। এখন আমরা একটু দেখি, দেখুন এখন কর্পাস আমরা একটু দেখি বিষয়গুলো। এই যে মালিকি, এই শব্দটাকে এখানে বাদাল বলছে, আমরা এটাকে সিফাত বলেছি, তাই না? ওকে, আমরা সিফাত হিসেবে নিচ্ছি এটা, সিফাতুন। এরপরে এখানে বলা হচ্ছে এই যে মুদাফুন ইলাইহি, যদি এই আন নাস মুদাফুন ইলাইহি, তাহলে মালিকিটা কি হবে? মুদাফ, 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 এখানে নাস মুদাফুন ইলাইহি, তাহলে ইলাটা কি হবে? মুদাফ, 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 এবং এটাও, এবং এই দুইটাই এই যে বিরব, এই রবের সিফাতুন, সিফাত, রাইট। এটা হচ্ছে এখন মাজরুর, এই যে মাউসুফ যে অবস্থায় থাকবে সিফাতের, সিফাতে কি অবস্থা আছে? এই জন্য এখান থেকে বলে দিল এটা হচ্ছে সিফা, মাশাল্লাহ। ওকে, তাহলে এরপরে আয়াতটা আমরা একটু কর্পাস থেকে দেখি, দেখুন এখানে এই যে বলল মিন, এই যে মিন, মিনটা এখানে হারফুল জার, তাহলে এই যে হারফুল শার্লি জার, কে বলেছে এখানে, তাহলে মিনটা যদি শার্লি যদি হয় মাজরুর, তাহলে মিনটা হবে
হারফুল জার, আচ্ছা হারফুল জার আল ওয়াসওয়াসি মুদাফুন ইলাই, তাহলে শারীরটা কি হবে? মুদাফ মুদাফ, এখানে যে খান্নাসকে বলা হচ্ছে সিফাত, তাহলে আল ওয়াসওয়াস মাউসুফ মাউসুফ, আল ওয়াসওয়াস মাউসুফ, বুঝতে পারলেন? জি স্যার এবং এই যে এটা আমরা দেখি এখানে, এই যে এখানে বলে দিচ্ছে যে আল্লাদি, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন বলে দিল এখানে। ইসমুল এরপর এখানে হচ্ছে মাউসুফ ইউয়াসুবিসু, এখানে এই যে হুয়াটাকে বলা হচ্ছে তার ফাইল, তাহলে এটা তার যদি তার ফাইল ফাইল হয় তাহলে নিশ্চয়ই এটা কি হবে? ফেল এটা, তাই না? ফেল এটা দিচ্ছে ফেল। এই যে সুদুরি, এটাকে বলা হচ্ছে মাজরুর, তাহলে ফিটা মাজরুর যা হারফুল হারফুল যা জার। আচ্ছা, হারফুল যা আর নাসি মুদাফুন ইলাই, তাহলে তার মুদাফ কোনটা হবে? সুদূর সুদুর সুদূর, এটা হবে মুদাফ, রাইট? এখান থেকে আমরা কিছু কিছু বিষয় স্কিপ করছি, এগুলো আমরা সামনে পড়বো, তখন আমরা আরো বেশি বুঝতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্য আমরা সামনে এগুলো পড়বো। এরপরে মিন, এটা হচ্ছে এই যে এখানে আল জান্নাত বলছে, তাহলে মিনটা কি হবে? হারফুল জার। এখন যে আন নাস কে বলা হচ্ছে মাতুফ, আর নাস যদি হয় মাতুফ, তাহলে ওয়াটা হবে হারফুল আত, এটা হবে মাতুফুন আলাই, মাতুফুন আলাইহি। বুঝতে পারলেন সকলে আলহামদুলিল্লাহ? এটা জি ওস্তাদ তাহলে এইভাবে আমরা একটু প্র্যাকটিস করব যে আমরা এইভাবে পারতেছি কিনা। যদি আলহামদুলিল্লাহ আমরা এই শব্দগুলো পারি, তাহলে কিন্তু অনেকটাই আমরা পেরে যাচ্ছি, তাই না? এখন এই যে সুরাতুল ফালাক, দেখুন সুরাতুল ফালাক আমাদের জন্য সহজ হয়ে যাবে। যদি সুরা নাচ পারি, তাহলে সুরাতুল ফালাক যেহেতু একই, এটা খুবই সহজ, তাই না? এখানে কুল আউযু, এই কুল এটা ফেলুন, এল এখন আম আমি চাচ্ছি যে কুল যে শব্দটা, এই কুল শব্দটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এটা জানতে চাই। তাহলে আমি কি করব, এখানে ক্লিক করুন স্যার তাহলে এখানে ক্লিক করার পর এখানে আমি রুট অফ ওয়াও লাম, এটা হচ্ছে রুট, তাই না? অফ ওয়াও লাম যদি হয় রুট, এখন আমি জানতে চাই এই সম্পর্কে আরো কিছু জানতে চাই, তখন এখানে ক্লিক করি। তাহলে এটা দেখি এখান থেকে, এখানে এখানে বলতেছে দেখুন, বলা হচ্ছে যে এই যে এটা ভার্ব, এটা এখান থেকে ঠিক নাই, এখান থেকে আমরা কলাটা তখন বুঝে নেব। তাহলে এটা মাদি বলল কি? কলা, তাই না? স্যার কল কুলটা হচ্ছে আমর, কাইলুন ইসমুল ফাইল, মাকুলুন ইসমুল মাফুল, কাউলুনটা হচ্ছে মাসদার, তাই না? মাসদার জোস্ত কাউলুনটা মাসদার। এখান থেকে আমরা দেখুন একটু এখন মেক করি শব্দগুলো, যে তাহলে আমরা এই কলা, এটা নুন প্যাটার্ন থেকে শব্দটা আসে, হ্যাঁ, কফ ওয়াও লাম। এখন এই যে রুট বিবেচনায় আমরা ওই যে আমরা স্যারের সাথে 6 পেজে 6 পাতায় পড়েছিলাম যে শব্দগুলো, এই শব্দগুলোর যদি মাস, যদি শব্দের আজওয়াব রুটের মাঝে ওয়াও বা ইয়া থাকে, তাহলে তাকে কি বলে? আজওয়াব না মানে যদি রুট দুর্বল বিবেচনায় বর্ণ ওয়াও বা ইয়া থাকে, তাহলে কি বলবে? হুরুফুল ইল্লা থাকলে কি বলে ইল্লা থাকে, আজওয়াব বলে আজওয়াব। আচ্ছা, এখান থেকে একটু দেখুন সহজে বলি। হ্যাঁ, আজওয়াব তো ও অবশ্যই, ও মাঝখানে থাকলে স্যার হ্যাঁ, তাহলে তাহলে এটাকে বলা হয় জি ওস্তাদ লেটারের মধ্যে উইক লেটার থাকবে, যখনই কোনো রুটের মাঝে উইক লেটার থাকবে, ওয়াও বা ইয়া থাকে, তখন এর মূল নামটা হচ্ছে মুতাল। এটা হচ্ছে একদম মোতাল মোতাল জি ওস্তাদ হচ্ছে মেইন হেডিংটা হচ্ছে এটা। হ্যাঁ, এখন এটা মোতাল সাব ক্যাটাগরি আছে, এই সাব ক্যাটাগরির মধ্যে মিসাল, মিসাল আজওয়া, আজওয়া নাকি, নাফিস লাফিজ। নাফিস এখন যদি ফার্স্ট রেডিকেল ফাকালিমায় যদি ওয়াও বা ইয়া থাকে, মিসালুন, মিসাল যদি আন কালিমায় থাকে আজওয়াফুন, আজওয়া আজওয়া যদি লাম কালিমায় থাকে না, নাকিস নাকিস আমল থাকে লাফি লাফিফুন, তাই না? লাফি ওয়াও এবং ইয়া দুটাই যদি থাকে, তাহলে এটা হচ্ছে লাফিফ। লাফি লাফিস আর যদি হরফে সহি যেগুলো, একদম সহি সহি সালিম হরফ যেগুলো, এগুলো যদি ডাবল থাকে, তাহলে সেটা, মুদাফুন মুদাফ মুদাফ যদি হামজা থাকে তাহলে মাহমুজ মাহমুজ ওকে। আমরা এগুলো এখন একটু বুঝতেছি কিনা একটু দেখি, বলুন তো, যদি রুট রেটায় হামজা থাকে, তাহলে তাকে কি বলে? মাহমুজ মাহমুজ,
যদি রুট লেটারে উইক লেটার থাকে, ওয়াও বা ইয়া থাকে, তাহলে তাকে কি বলে? মুতাল্লুক, তাই না? মুতাল্লুক। এবং ফার্স্ট প্রেডিকেট বা আলাম ফা কালিমা যদি থাকে তাহলে তাহলে মিসাল, মিসাল 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 যদি আইন মিসাল কালিমায় থাকে আজব আজব আজওয়াব, লাম কালিমায় থাকে তাহলে নাকিস নাফিস, নাকিস নাকিস ওয়াও বা ইয়া এটা যদি ডাবল থাকে নাকিস তাফিস, লাফিফুন রাইট? লাফিফুন কারণ সহি হরফ নাকিস যেগুলো রয়েছে এগুলো যদি ডাবল থাকে তাহলে মুদা মুদারিব, বলে মুদাফ মুদাআ রাইট? মুদাআ তাহলে এখানে এই যে কফ মুদাআ ওয়াও লাম, এখানে এই যে ওয়াওটা কোন আইন কালিমায় চলে আসলো, তাই না? আইন কালিমা জি স্যার তাহলে এটা কি একটা আজওয়াব আজওয়াব শব্দ, তাই না? আজওয়াব আজওয়াব, জি স্যার রাইট? এখন দেখুন পরিবর্তন করলো আমরা, তাহলে নাসারা ইয়ানসুরুর মতো করে মিলাই, নাসরা ইয়াং সুরু নাসারা ইয়াং সরি শুরু, তাই না? ইয়াং সুরু এখান থেকে কওয়ালা কওয়ালা ইয়াকুলু কুলু, তাই না? কওয়ালা ইয়াকুলু ইয়াকুলু, বুঝতে পারলেন? জি স্যার এখন এখান থেকে পরিবর্তন দেখি, এই যে দেখুন মনে রাখবেন ওয়াও বা ইয়া এটা হারাকা যুক্ত হয়ে যদি আজওয়াব শব্দে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, আলিফ তাই না? আলিফ তাহলে এখানে এই যে কলা এটা হলো কলা, কলা এবং এই যে কলা এখানে ইয়াকুবুলু এর মাঝে দুর্বল এবং সবল একসাথে হয়ে গেল সবল না, হারাকা চেঞ্জ জিও করবে তাহলে হারাকা চেঞ্জ করতে, এখান থেকে হারাকা চেঞ্জ করে ইয়াকুল ইয়াকুল ইয়াকুলু, তাই না? জিও এখন ইয়াকুলু আংতার ক্ষেত্রে কি হবে? আংতা তাকুলু আংতা তাকুলু তাকুল, তাকুলু রাইট? তাকুলু এই যে বোঝা তাকুল, তাকুলু মানে তাহলে আমরা জানি ফেলে আমর গুলো সাধারণত হাজির ক্রিয়া থেকে গঠিত হয়, তাই না? জি স্যার জি তাকুলু থেকে। স্যার এখন আমরা কি করব, প্রথমে আলামতে মোদারে তা, চলো এটা দিব এটা দিব আলামতে মোদারে ফেলে দেন, যদি এখানে আলামতে মোদারে ফেলে দিলাম এখানে শব্দ কি হলো এখন? কুল কুল, তাই না? কুল জি এখন স্যার আলামতে মোদারে ফেলে দেওয়ার পর কি করতে হবে, মাজুম করতে হবে না? মাজুম মাজুম, হতে হবে মাজুম করে দিলাম, এই যে এখানে মাজুম করে দিলাম। তাহলে এখানে মাজুম করতে গিয়ে মাজুম করার পর এই যে ওয়াও এবং লাম দুইটাই কি হয়ে গেল, সুকুন যুক্ত হয়ে গেল না? সুকুন হয়ে গেল জি স্যার ডাবল সুকুন যুক্ত হয়ে গেল, তাই না? এখানে সুকুনটা ডাবল ভাবে চলে আসলো। এখন যখন এরকম সুকুন ডাবল হয়ে যাবে, অর্থাৎ দুই সুকুন একত্রিত হয়ে যায়, তখন যেটা দুই দুর্বল সেটা পড়ে যায়। এখানে দুর্বল কোনটা? ওয়াও ওয়াও ওয়াওটা হচ্ছে দুর্বল, তাহলে ওয়াওটা যদি মানে পড়ে যায় দুর্বল শব্দ কি হয়, কুল বুঝতে কুল পারলেন? কুলটা কোথা থেকে আসলো? জি স্যার ওয়ালা এই যে তাকুলু থেকে কুল আলামতে মুদারে জি ফেলে স্যার দিলাম, শব্দ পেলাম কুল। এখন এই যে এটা যখন সুকুন করলাম হলো কুল, এখন দুই সুকুন একত্রিত হওয়ার কারণে যেটা দূর দুর্বল সেটা পড়ে গেল শব্দ, তাকুল থেকে কুল বুঝতে পারলেন? কুল সিমিলার। এরপরে এই যে আউজু যে আমরা পাচ্ছি, পাই জি স্যার আউজু, এখন আউজুর রুট কি এটা যদি আপনি দেখতে চান, যদি আমরা দেখতে চাই তাহলে আওয়াজ আমরা আবার ক্লিক করি, এখানে দেখাচ্ছে আইন জি ওয়াও জাল, তাহলে এটা কি মিসাল আজওয়াফ নাকি নাকেস? এটা আজওয়াব স্যার আজওয়াফ, রাইট? তাহলে আজওয়াফ যদি হয় তাহলে নিয়ম একই, একই নিয়ম একই নিয়মে এগুলো পরিবর্তন হয়ে যাবে। এটা একটু আমরা একটু দেখি পরিবর্তনটা কিভাবে পরিবর্তনটা হয়, যেমন রুট হচ্ছে আইন ওয়াও এবং জাল, আইন ও জাল, তাহলে এটাও নাসারা আইন শুরু থেকে হয়, নাসারা ইয়াং সুরু তাহলে কি হবে? আওয়াজ হয় যান উজু, তাই না? উজু জিএস আওয়াজা ইয়া উজু, ইয়া তাহলে উজু আওয়াজা এটা পরিবর্তন করে কি হবে? আজা ইয়া ইয়া আদা। এখন ইয়া উজু এটা পরিবর্তন হয়ে ইয়া উজু ইয়া উজু, ইয়া উজু হারাকা এক্সচেঞ্জ হয়ে যাবে, তাই না? এখন জিএস ইয়া উজু আনা আউজু আউজু, তাহলে এই পরিবর্তনটা বুঝতে পেরেছি আমরা। জিএস স্যার এখানে দুইটা ভার্বেরই পরিবর্তন ছিল, আর তো ভার্ব নেই, দুইটা এখানে ভার্ব, এই জন্য এখান থেকে ভার্ব গুলো আমরা দেখে নিলাম। তাহলে কুল এটা হচ্ছে আমর, আউজ এটা তো আমরা পড়লাম, ফেলুন মুদারেউন এটার ফাইল কি? এটা হচ্ছে আউজ আনা আমরা একটু আগে পড়লাম, এটা মনে আছে কিনা এই জন্য আমরা জিজ্ঞেস করলাম, তাই না?
স্যার আয়ের কলম হচ্ছে আনা, আনা তারপরে বি হারফুল 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 জার, জার অববি রব্বি সিন স্যার মুদাফ মুদাফ মুদাফ, আল ফালাক মুদাফুন ইলাইহ মুদাফুন ইশা ইলাইহ, মুদাফ তাহলে এটাও কিন্তু নাউন, এটাও নাউন তাই না? জি ইয়েস স্যার এটাই নাউন, মুদাফ মুদাফুন ইলাইহ। এরপরে মিন, এটা কি ইসিম ফেল হরফ? হারফুল হারফুল জার জার হ্যাঁ হারফুল জার। সারি একটা নাউন, মুদাফ নাউন, তবে এখানে আল এবং এটা তাকে নেই, তাহলে এটা মুদাফ মুদাফ। মুদাফুন। এরপরে যে মা, এই শব্দটা মা, মা মাটা বলুন তো কি এখানে, এই যে মা অর্থ হচ্ছে যা। স্মল মাউসুল আসসালামু আলাইকুম, আসলে আমি একটু ক্লাসে, তোমার একটু 2-10 মিনিট পরে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মাটা স্মল মাউসুল স্মল মাউসুল আচ্ছা ও তাহলে এখান থেকে আমরা বুঝলাম মিন শাররি মা খালাকা, তাই না? এখানে এই যে মা, দেখুন মা অর্থ হচ্ছে যা, যা এখন এই যে মা, এই মাটা একটু আমরা দেখি, আমরা ইনটা আমরা রিলেটিভ প্রোনাউন করেছিলাম ইসমুল মাসুল, ইসমুল মাসুল এই যে ইসমুল মাসুল একটা ছিল হচ্ছে মান, একটা ছিল মা, এই যে মা, মা অর্থ যা বা যেগুলো। হ্যাঁ জি তাহলে এই যে মা যেটা, মাটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ইসমুল মাউসুলি, এই যে মা যার অর্থ হচ্ছে যা। তারপরে যে খলাক, এই খলাকটা কি বলুন তো, ফেল হরফ, ইসেম স্যার এটা ইসম না ফেল ফেল খলাক ইসম না ইসেম ফেল ফেল স্যার এটা হচ্ছে ফেল, ও রাইট খলাক রাইট। সৃষ্টি এখানে তাহলে এটা ফাআলার সাথে মিলে গেল তাই না? ফাআলা ফর্ম ওয়ান তাহলে তার ডুয়ারটা কি হবে, হুয়া হুয়া হুয়া, রাইট হুয়া হুয়া। তাহলে মিন শাররি, এই যে তিনি মানে যে বলছে আমি আশ্রয় চাই ফালাক, এই প্রভাতের প্রভুর নিকট, কোথায় থেকে, মিন শাররি মা খালাক, যা সৃষ্টি করেছেন তার অনিষ্টতা থেকে। সার অর্থ হচ্ছে অনিষ্টতা, সারের অর্থ কি অনিশ্চয়তা অনিষ্টতা, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্টতা থেকে। এখন আর কি থেকে, অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাবা। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম মিন হারফুল জার, শাররি মুদাফ, গাসিকিন মুদাফুন ইলাই, তাই না? এরপরে ইজা, ইজাটা কি বলুন তো, ইজাটা ইদা যখন এটা হচ্ছে ইদা হচ্ছে ইশারা হরফুল ইশারা ইসমুল ইশারা ইসমুল ইশারা ইশারা আমরা ইজা করছি না না এটা তো টাইম যখন টাইম, এই যে এখানে বা আমরা পড়েছিলাম, কিছু পড়েছিলাম প্লেস অফ না, বাদুল প্লেস অফ বাদুল টাইম, গুরু অ্যাডভার্ব অফ টাইম এন্ড অ্যাডভার্ব টাইম অফ প্লেস, এই যে এখান থেকে বাদু জুরুফ, আজ জুরুফ স্থান বা কাল বা জি চতুর্থ স্যার শব্দ। হ্যাঁ হারফুল জুরুফ জি বাদুল স্যার জুরুফ, জুরুফ একটা হচ্ছে, এটা হচ্ছে জুরুফ তাই না, অর্থ হচ্ছে জুরুফ যখন, যখনের অর্থ দেয়। অ্যাডভার্ব অফ টাইম হ্যাঁ এটা একটা, আরেকটা হচ্ছে এখান থেকে আমরা কিছু হরফ পড়েছিলাম, আদাতু শার্ত, এখান থেকে আন্নান একটা কথা মনে কাইদা আছে আমাদের, আদাতু শার্ত, এই জি আদাতু স্যার শার্ত যেগুলো হরফু শার্ত অর্থাৎ শর্তবাচক যে শব্দ, তাই না? মানে দুঃশর্ত একটা হচ্ছে জাজিমা, গৈরু জাজিমা, কিছু হয় জাজিমা, জাজিমা কিছু হয় গৈরু গয়রু জাজিমা, জাজিম জাজিমা গৈরু জাজিমা। জাজিমা কোনটা, এটা যে জজন্ত হ্যাঁ ফেলে মুদারাকে মাজজুম করে দেয়, গৈরু জাজিমা যেটা ফেলে মুদারাকে মাজজুম করে না, করেন বুঝতে পারলেন? এখান থেকে এই যে একটা হচ্ছে লাও, একটা হচ্ছে ইদা। তাহলে 1 নাম্বার ইদা সম্পর্কে একটা ছোট্ট, আমরা এরপরে ইদাটাকে এইভাবে বলে, হ্যাঁ যখন বাক্যে ইদাটা আসবে তখন আমরা সাধারণত এই যে এইভাবে ইদাটাকে বলবো, জাস্ট এখান থেকে একটু দেখে রাখুন, ইদাকে বলা হয় ইদা জরফু জামানিন, জরফু জামান, জরফ যেগুলো রয়েছে জরফের শব্দগুলো যখন সময় বুঝায় তখন তাকে বলা হয় জরফু জামান, যখন এটা জামান স্থান বা কাল সময় স্থান বুঝায় তখন তাকে বলা হয় মাকান, তাই না? মাকানিন ইয়েস স্যার ইদা যে শব্দ একটা সময় বুঝাচ্ছে না, যখন
যখন জি জি টাইম। এই জন্য এটা জরফুস জামান বলছি আমরা। হ্যাঁ এটাকে যে জরফুস জামান বলে, এরপরে বলে এটাকে বলা হয়েছে গাইরু জাজিমাতি, জাজিমাতি গাইরু জাজিমাতি জাজিমাতিন। এখন যা শুনে রাখেন, এটা আমাদের জানতে হবে জরুরি না, গাইরু জাজিমা। এরপরে আরো বলে এটাকে তাদম্মানা মানা শর্ত, তাদম্মানা অর্থ হচ্ছে ইনক্লুড করা মানে ধারণ করা, মানা শর্ত মানুষ শর্তের অর্থ, এটা শর্তের অর্থ ধারণ করে, অর্থাৎ এটার মধ্যে একটা শর্তের অর্থ পাওয়া যায়। তাহলে এই ইজা সম্পর্কে যখন আমরা আরো তারকিব যখন বিস্তারিত পড়বো সামনে, তখন এটা পড়বো ইজা জরফু জামান গাইরু জাজিমাতিন তাদম মানা মানা শর্ত। বুঝতে পারলে? এই যে এটুকু ইজা সম্পর্কে বলবে, আমরা সামনে গুলো দেখবো ইনশাল্লাহ। জাস্ট এখন আমরা যেটা দেখছি যে ইজাটা কি জরফ, তাই না? জরফ। তাহলে ওয়াকাবা এটা, এটা মানসুব স্যার, ওয়াকাবা ওয়াকাবা এটা মানসুব? ওয়াকাবা মানসুব না না স্যার, এটা তো জরফু জাত তো মাজরুর করে দেয় পরের ইসমকে, ইদা মা মাজুম করে দিবে, মাজুম, তাই না? মাজুসিম, এখন দেখুন এটা তো মাজুম করবে, এখন আমরা এটা তো ফেল জানি ফেল ফেলে মাদি এবং এটা ফেলে ফেল মুদারে, তাই না? এটা ফেলে মাদি এখন ফেলে মাদি ফেলে হচ্ছে মাদি গুলো কখনোই তাদের চেহারা পরিবর্তন করে না। ফেলে জি মুদারে যেমন মারফু মানসুব মাজু মাজুম হয় হওয়ার কারণে তার ফেসটা পরিবর্তন হয়, কিন্তু ফেলে মাদিগুলো তার ফেস পরিবর্তন করে না। এই জন্য এখানে এটা মাজুম হওয়ার পর এখানে কি অবস্থায় আছে, এটা মাদিয়া অকবর এটা যে ফেলে মাদি, তাহলে এটা যদি ফেলে মাদি হয় তাহলে তার ফাইল কি হবে? হবে হুয়া, হুয়া হুয়া হুয়া, হুয়া হুয়া, রাইট। ওয়াকাবার মানে হুয়া ফাইল। এখন দেখুন এটার রুট হচ্ছে ওয়াও কফ বা, তাই বা না? এই তিনটা অকবর যদি রুট হয় তাহলে এটা কি মিসাল আজওয়াফ নাকি নাকেস? মিসাল, মিসাল মিসাল মিসাল, রাইট, মিসাল। ওকে, এরপরে এখান থেকে এটা বুঝলাম আমরা। তাহলে ওয়াও, আবার ওয়াওটা কি মিন হারফুল হচ্ছে হারফুল জার, সারি মুদাব আন নাফা সাতি, এই শব্দটা মুদাব কোনটা? মুদাব এটা কি ইসিম ফেল হরফ, কোনটা? ইসিম 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 এক বছর নাকি বহু বছর? এক বছর বহু এক বছর, বছর বহু বছর। আমরা বহু বহু বছর বছর বহু বছর করেছিলাম, আলিফ কিছু আল যুক্ত করুন। করেছিলাম হচ্ছে রেগুলার, কিছু হচ্ছে ইরেগুলার, তাই না? ইয়েস স্যার, এখন এটা এটা কি রেগুলার রেগুলার নাকি ইরেগুলার? রেগুলার রেগুলার, রেগুলার। ইরেগুলার এখন রেগুলার মধ্যে কিছু করেছিলাম মুজাক্কার, কিছু করেছিলাম মুয়ান্নাস, এটা কোনটা? মুয়ান্নাস মুয়ান্নাস মুয়ান্নাস, মুয়ান্নাস, যেমন রাইট। এখানে তা আসতেছে, তাই না? ইয়েস স্যার তা আসছে, রাইট। এটা জমা মুয়ান্নাস সালেম, এটা কিভাবে বলে? হ্যাঁ, এরপর ফি, এই যে ফি, ফিটা হারফুলজার, তাহলে এটা কি হবে? মাজরুর মাজরুর। তাহলে এই হারফুলজার কিন্তু আমরা প্রচুর পরিমাণ পাবো। হ্যাঁ, শেষের অনেক ব্যবহার হারফুলজার। আবার ওয়াও, ওয়াওটা হারফুল মিন হারফুলজার হারফুলজার সারি ইসম ইসম মুদাফ মুন্না সেম মুদাফ মুদাফ এবং এই যে হাসিদিনটা মুদাফুনিল্লাহ। মুদাফুনিল্লাহ। তাহলে এই যে মুদাফ মুদাফুনিল্লাহ মিলে মিন হারফুল জারের মাজরুর, তাই না? ইয়েস স্যার এই যে ইদা, এটা কি জাফুজ জামান জরফু জামান? জরফুজ জামান হাসাদা, হাসাদা ফাল প্যাটার্নে জামান আছে, তাহলে এটা কি গাইরু জাজিমা হাসাদা ফেল মাদি হাসাদা ফেলুন মাদি, ফেলে তাহলে মাদি ফাইল কি হবে? হুয়া হুয়া, হাসা হুয়া, হুয়া, মাদি ফেলে মাদি তার ফাইলটা হবে হুয়া। এভাবে যদি আমরা ইনশাল্লাহ একটু সেলফ স্টাডি করে এই দুইটা অ্যাপস এর সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা নিজেরা, এখন পারবো না ইনশাল্লাহ আগাইতে, ইনশাল্লাহ পারবো আমরা। এখন তাহলে আপনাদেরকে যদি আমরা বলতে চাই, এখান থেকে এই যে দুইটা সুরা, আমরা তো এই দুইটা সুরা পড়লাম এবং আপনারা সবগুলো অর্থ পারতেছেন। হ্যাঁ, এখন দেখুন তো এই যে সুরা ইখলাস, এই সুরা ইখলাসটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন এবং আমরা পরবর্তী ক্লাসে প্রত্যেকটা শব্দ আপনাদের কাছ থেকে একটু শুনবো, এই কুলটা কি, হুয়া কি, আল্লাহ কি, আহাদুন কি, এখানে এই যে ইয়ালিদ, ইউলাদ, ওয়াটা কি, লাম কি, তাই না? ইনশাল্লাহ পারবো না আমরা এগুলো।
ইনশাআল্লাহ। অবশ্যই পারবো আমরা। এরপরে এই যে মাসাদ, এই দুইটা সূরা, এই দুইটা সূরা তাহলে আমাদের পড়া থাকবে, ইনশাআল্লাহ তো পড়বেন আপনারা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দুইটা সূরা থেকে ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা এই দুইটা সূরা থেকে ইনশাআল্লাহ পড়বো, এবং এই দুইটা সূরায় কিভাবে কি হচ্ছে আমরা এগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত আজকে আমরা দুইটা সূরা দেখলাম, বাকি আপনাদের আপনাদের ক্লাসে আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, কেমন লাগছে আমাদের ক্লাস এইভাবে যদি আমরা আগাই ভেঙ্গে ভেঙ্গে ছোট ছোট করে? এখনই আমরা ওই কনসেপ্টে যাব না, জাস্ট আমরা একটু ইউজ টু হওয়ার পর তারপরে কনসেপ্টে যাব। এইভাবে যদি আমরা আগাই কেমন হবে? আলহামদুলিল্লাহ বলুন তো আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক এইভাবে কি আমরা আগাইতে পারি, আগাবো এইভাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ ভালো হয় কি উস্তাদজি, যখন আমরা আবার পড়ি কোরআন তখন এরকম সেম মানে ওয়ার্ড আসলে মানে ইয়ে হয় আর কি, রাইট মেমোরিতে মনে হয় যে আরে এটা তো পড়ছিলাম, এটার অর্থ এটা, রাইট এটা হইলো, এইরকম আমার এরকম আর কি একটা অনুভূতি হয় আর। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই যখন আসবে তখনই তো জানা হইলো, তাই না? একটা জানা বিষয় যখন সামনে পড়তেছে তখন যেন আমার হ্যাঁ মনে স্যার, হয় এটা আমি পড়েছি, তাই না? জি স্যার, রাইট, শেষ করি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আমরা দেখলাম, ঠিক আছে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাল্লাহ উত্তর দেবো আমি। জাকুমুল্লাহ খায়রান, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।